আমাদের শরীরে 2/3 বা প্রায় 75% জল দিয়ে তৈরি। আমাদের শরীর ঠিকভাবে পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন। আর এই জল যদি আমরা ঠিকভাবে না খাই তাহলে বিভিন্ন ধরনের হেলথ প্রবলেমস হতে পারে, যেমন মাথা ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমস, এমনকি কিডনির প্রবলেমও পর্যন্ত হতে পারে। এ কথা তো আমরা সবাই জানি যে জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে এই জল খাওয়ারও একটি নির্দিষ্ট নিয়ম আছে। আপনি জানলে অবাক হবেন যে প্রায় 90% মানুষই ভুলভাবে জল পান করে এবং আনইনটেনশনালি নিজেদের শরীরের ক্ষতি করে। আপনিও যদি জল খাওয়ার সঠিক নিয়ম সম্বন্ধে জানতে চান তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকুন। প্রশ্ন হলো যে জল আমরা কখন খাবো। আমরা সারাদিনের অন্যান্য সময় জল খাই বা না খাই, সকালে ঘুম থেকে ওঠার পরে জল অবশ্যই খাওয়া উচিত। সকালে স্যালাইভা সবচেয়ে বেশি এফেক্টিভ, তাই সকালে ঘুম থেকে উঠে কোনো খাবার খাওয়ার আগে অথবা দাঁত ব্রাশ করার আগে আমাদের জল খাওয়া উচিত। এতে আমাদের মুখের স্যালাইভা বা লালারস জলের মাধ্যমে আমাদের পেটে যাবে এবং অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করবে। এবারে প্রশ্ন হলো যে আমাদের কতটা জল খাওয়া দরকার। জলের পরিমাণ প্রতিটি মানুষের ওপর ডিপেন্ড করে। এই ধরুন আপনার বডি ওয়েট কত, অথবা আপনার বয়স কত, বা আপনি কোনোরকম ফিজিক্যাল এক্সারসাইজ করছেন কি না, তবে আপনারা সারাদিনে 2.5-3 লিটার জল খেতে পারেন। এবারে আমি আপনাদের এমন 5টি অভ্যাসের কথা বলবো যার কারণে আমরা ভুলভাবে জল পান করছি এবং নিজেদের শরীরের ক্ষতি করছি। সবার প্রথম পয়েন্ট হলো খাওয়ার সাথে সাথে জল খাওয়া। আমরা যখন খাবার খাই তখন আমাদের বডি টেম্পারেচার একটু বেড়ে যায় খাবারের বেটার ডাইজেশনের জন্য। আর আমরা যখন খাওয়ার সাথে জল খাই তখন জল আমাদের পাচক রসের সাথে মিশে যায় এবং পাচক রসকে ডাইলুট করে দেয়। এর ফলে খাবার ঠিকভাবে হজম হয় না, যার ফলে অ্যাসিডিটি, গ্যাস এবং অন্যান্য ধরনের হেলথ প্রবলেম হয়। দ্বিতীয় পয়েন্ট হলো গালপিং দ্য ওয়াটার ডাউন, বা ঢকঢক করে একসাথে অনেকটা জল খেয়ে নেওয়া। আমরা কতটা জল খাচ্ছি শুধু সেটাই নয়, কিভাবে জল খাচ্ছি সেটাও কিন্তু ম্যাটার করে। এইভাবে জল খেলে জলের বেশিরভাগই আমাদের শরীরে কাজে লাগবে না, শরীর তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বের করে দেবে। আর এইভাবে জল খেলে আমাদের মুখের স্যালাইভা বা লালারস ঠিকভাবে পেটে পৌঁছতে পারবে না, এর ফলে স্টোমাকের অ্যাসিডিক কন্ডিশন নিয়ন্ত্রণে থাকবে না। পরবর্তী পয়েন্ট হলো ঠান্ডা জল খাওয়া। এই গরমের দিনে আমরা অনেকেই বাইরে থেকে এসে রেফ্রিজারেটর বা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে নিই, এটি কিন্তু একেবারেই উচিত না। রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে বাইরে থেকে এসে ঠান্ডা জল খেলে আমাদের হার্ট রেট কমে যায়। এছাড়াও ঠান্ডা জল খাওয়ার ফলে আমাদের ব্লাড ভেসেলস শ্রিঙ্ক করে, এছাড়াও আমাদের খাওয়ার ডাইজেশনে অসুবিধে হয় এবং জয়েন্ট পেন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আয়ুর্বেদা অনুসারে রুম টেম্পারেচার অথবা তার চেয়ে 4 ডিগ্রি বেশি বা কম উষ্ণতাযুক্ত জল খাওয়া উচিত। পরবর্তী পয়েন্ট হলো অতিরিক্ত জল খাওয়া। একথা আমরা প্রত্যেকেই জানি যে জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই অনেকে ইচ্ছে করে বেশি জল খায় এবং মনে করে এতে শরীরের ভালো হচ্ছে। অতিরিক্ত জল খেলে মূত্রের মাধ্যমে আমাদের শরীরের বর্জ্য পদার্থের সাথে সাথে বিভিন্ন ধরনের মিনারেলস এবং খনিজ পদার্থও বেরিয়ে যাবে। এই কারণেই কিন্তু অতিরিক্ত জল খাওয়াও ভালো নয়। 5 নম্বর পয়েন্ট হলো দাঁড়িয়ে জল খাওয়া। আমরা যখন দাঁড়িয়ে জল খাই তখন আমাদের কিডনি জলকে ভালোভাবে ফিল্টার করতে পারে না। এছাড়াও আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের মাসল রিল্যাক্স থাকে না, আর এই অবস্থায় জল বা অন্য যে কোনো ধরনের জলীয় পদার্থ শরীরের ক্ষেত্রে ডাইজেস্ট করা কঠিন। তাই জল খাওয়ার আগে কোনো জায়গায় স্থিরভাবে বসে আস্তে আস্তে জল খাওয়া উচিত। সবার শেষে পুরো ব্যাপারটিকে যদি সামারাইজ করে বলতে চাই তাহলে বলা যায় যে আপনি দিনে যে কোনো সময় জল খেতে পারেন, তবে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে জল অবশ্যই খাবেন এবং প্রতিদিন 2.5-3 লিটার জল পান করার অভ্যেস করুন। এছাড়াও খাবার সাথে সাথে জল খাবেন না, এমনকি খাবার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরেও জল খাওয়া থেকে বিরত থাকুন। ঠান্ডা জল খাওয়া এড়িয়ে চলুন, বিশেষত রোদ থেকে এসে ঠান্ডা জল খাওয়া থেকে বিরত থাকতে হবে। শরীরের ভালো করছেন ভেবে অতিরিক্ত জল খাবেন না, নিয়ম মেনে পরিমাণ মতো জল খান, দাঁড়িয়ে জল না খেয়ে কোথাও বসে আস্তে আস্তে জল খাওয়ার অভ্যেস করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।